আজকে দেখেন পেপার পত্রিকার টেলিভিশনে একবার পিতার বয়সের একজন মুরুব্বী অথচ ইফিং করে পিতার বয়সের একজন মুরব্বী অথচ রাস্তায় নারীদের উত্তক্ত করে দেখলেও কেমন যেন অবাক লাগে তারা মানুষ নামের পশু তাদের চরিত্রটা নষ্ট করে ফেলেছে এজন্য তিনি বলছেন বৃদ্ধ বয়সে যারা জেনা করে তারা তাদের দিকে আল্লাহ হওয়া তা আলা কেয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না প্রত্যেকটা আদম সন্তানই হল ভুলকারী আর উত্তম ভুলকারী হলো ওই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় এজন্য শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ পাপের কাজ করতে পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু আপনি শয়তানের দোহাই দিয়ে নিজেই শয়তানে চাইতে বেশি কাজ করেন তাহলে তো পার পাওয়া খুব কঠিন হবে আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আবু রায়রা রাজি আল্লাহু তালানগু বলেন রসুলুল্লাহসাল্লাহু আলাইক ওয়াসাল্লাম বলেছেন সালা সাতুন্লাই কাল্লে মোহামুল্লা ইয়াওমাল কিয়ামা ওয়ালা এঞ্জুরু এলাইহিম ওয়ালা ইয়াসাক কিহিম ওয়ালাহ মা আজা তিন শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহর দুনিয়াতে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না ওয়ালাঞ্জুরু এলাইহিম তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না ওয়ালাই সাকিহিম তাদেরকে তিনি পাপ থেকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি কারা তিনি বলছেন শাইখান বৃদ্ধ বয়সে বয়বৃদ্ধ হয়ে গেছে তারপরেও যারা জেনা ছাড়তে পারেনি আজকে দেখেন পেপার পত্রিকার টেলিভিশনে একবার পিতার বয়সের একজন মুরব্বী অথচ ইফ করে পিতার বয়সের একজন মুরব্বী অথচ রাস্তায় নারীদের উত্তক্ত করে দেখলেও কেমন যেন অবাক লাগে তারা মানুষ নামের পশু তাদের চরিত্রটা নষ্ট করে ফেলেছে আল্লাহ আল আমিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলছেন একটা মানুষ কতদিন পর্যন্ত আল্লাহর নিকটে তার ওজোর আপত্তি পেশ করতে পারে আল্লাহ আমি পারিনি আমার এই ছিল সেই ছিল এই জন্য পারিনি সেই জন্য পারিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এরকম ওজোর পেশ করার তার সীমা হল ষাট বছর যাবৎ এটা যখন অতিক্রম করে তখন আল্লাহ সুবানা তালার কাছে তার কোনো ওজোর পেশ করার আর সময় থাকে না মলত শয়তানের প্ররোচনায় পড়ে একসময় সময় মানুষ একটা ভুল করতেই পারে আর আদম সন্তান ভুলকারী আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই হল ভুলকারী আর উত্তম ভুলকারী হল ওই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ যে ক্ষমা করতে পারেন এই ক্ষমতা তার আছে তিনি যদি কাউকে ক্ষমা করেন কারো অনুমতির প্রয়োজন নেই যে কাউকে গিয়ে তিনি বলবেন আমি অমুককে ক্ষমা করতে চাচ্ছি এবার আপনার এ ব্যাপার আপনার মতামত কি আপনি অনুমতি দিচ্ছেন কি না আমি অমুককে ক্ষমা করব এরকম কি না তিনি কাউকে ক্ষমা করলে কারো অমুকপেক্ষীন কারো সিগনেচারের প্রত্যাশায় তিনি থাকেন না যে অমুকের সিগনেচার সহ আমার কাছে কাগজ পৌঁছাবে তারপরে ক্ষমা করব এমন কি না এজন্য শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ পাপের কাজ করতে পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু আপনি শয়তানের দোহাই দিয়ে নিজেই শয়তানের চাইতে বেশি কাজ করেন তাহলে তো পার পাওয়া খুব কঠিন হবে এজন্য তিনি বলছেন বৃদ্ধ বয়সে যারা জেনা করে তারা তাদের দিকে আল্লাহ সুবানা হুয়া তালা কেয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না এই জেনা আমরা প্রচলিত সমাজে যেটাকে ভাবি শুধু এটাতেই সীমাবদ্ধ নয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ জেনার সাথে জড়িত কিভাবে হাতের জেনা খারাপ কোনো কিছু স্পর্শ করা চোখের জেনা খারাপ কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করা আল্লাহ আমাদের চোখ দিয়েছেন অল টাইম আমরা ফেসবুক ইউটিউব এমও আর ফ্রি ফায়ার সব নিয়ে সব সময় মস্ত আছি এজন্য কি আল্লাহ চোখ দিয়েছেন এগুলোন টিপতে গিয়ে এগুলোন ব্যবহার করতে গিয়ে অসংখ্য নোংরা অসভ্য ইতর নষ্টা গায়ে জামা কাপড় থাকে না এরকম অসংখ্য মহিলার ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে আছে আমাদের অজাচিতভাবে দেখতে হয় এটা কি চোখের জেনার পাপ হয় না তাহলে এমনি করে আমরা যখন চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখি তখন এটার মাধ্যম দিয়ে চোখের জেনা হয় হাত দিয়ে যখন খারাপ কোনো কিছু স্পর্শ করি তখন এটার মাধ্যম দিয়ে আমাদের হাতের জেনা হয় যখন খারাপ কোনো কাজে আমরা পা দিয়ে হেঁটে যাই তখন এটা পায়ের জেনা হয় অন্তর দিয়ে যখন আমরা পরিকল্পনা করি পটে যখন এই ছবিগুলি ভেসে উঠে নোংরাবিগুলি চলে আসে তখন আমার আপনার অন্তরে অনেক খারাপ চিন্তার উদ্রেগ হয় এখান থেকে বাঁচার পথ যাবতীয় খারাপ সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করা যদি না হয় আমরা জেনার পাপ থেকে বাঁচতে পারবো না অঙ্গ প্রত্যঙ্গগুলি এগুলো হল জেনার বাস্তবায়ন করি অথবা করি কিন্তু আমার হাতের জেনা হলো পায়ের জেনা হলো চোখের জেনা হলো অন্তরের জেনা হলো এগুলো থেকে কিভাবে বাঁচবো এগুলুনও জেনা যদি আমরা এগুলো